এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, বিজেপির ডিসেম্বর হুঁশিয়ারিতে চড়ছে রাজনীতি পারদ। শুভেন্দু 3 তারিখেই রহস্য। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, অবশ্যই শেষ অবধি দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টিটি চেপে দেবেন, এরকমই লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখছি গুরুত্বপূর্ণ খবরে। এবার একেবারে দিনক্ষণ বলে দিলেন শুভেন্দু। ডিসেম্বরে রাজ্য বড়সড় অঘটন ঘটা নিয়ে রাজ্যের রাজনীতির তোলপাড়। এরই মধ্যে জল্পনা ঘি ঢেলে দিলেন, একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। নিজেরই দেওয়া ডিসেম্বর হুঁশিয়ারি প্রসঙ্গত নিজাম প্যালেসে শুভেন্দু বলেন, 12, 14 আর 21 ডিসেম্বরে এই 3টি দিন খুব গুরুত্বপূর্ণ। বিজেপি ডিসেম্বরের রহস্য রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। নভেম্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন ডিসেম্বরের বড়সড় কিছু ঘটতে চলেছে, যার ধাক্কা সরকার ঢলমল হয়ে যাবে। শুভেন্দু সুরেই সুকান্ত হুঁশিয়ারি দেন, ডিসেম্বরে ঠান্ডা এই সরকার কটকট করে কাঁপবে। সুকান্ত শুভেন্দুর এই জোড়া হুঁশিয়ারি রাজনীতি রাজ্য সরকারের নিয়ে জল্পনার মাথা চড়া দেয় রাজনৈতিক মহলে। যদিও রাজ্য নির্বাচিত করা ফেলে দেওয়া জল্পনাকে খারিজ করে দিয়েছিলেন শুভেন্দু সুকান্ত, কিন্তু এই সঙ্গে শুভেন্দু বলেছিলেন ডিসেম্বরে বড় ডাকাত ধরা পড়বে। শুভেন্দুর কথায় সূত্র মনে হয়েছিলেন চোর। ডাকাত ধরা পড়ার মতো ঘোষণা যখন, তাহলে কি রাজ্য সরকারের দলের বিরুদ্ধে চলিত দীর্ঘদিন তদন্তের কোনো বড় সড়ো